বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে পরাজিত করার পর ক্রোয়েশিয়া সারা বিশ্বে এখন আলোচিত নাম তবে ফুটবলের বাহিরেও দেশটি সাম্প্রতি আরেকটি কারণে সংবাদের শিরোনাম হয়েছে এ আলোচনার উৎস দেশটির প্রেসিডেন্ট ক্যালিন্ডা গ্রাবার কিটারোভিস সমুদ্র সৈকতে ক্রোয়েশিয়া প্রেসিডেন্টের বিকিনি পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর থেকে তার এসব ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ওই মুহূর্তে তাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন অনেকেই প্রেসিডেন্ট কোলিন্ডা উনিশশো অষ্টআশি সালে জন্মগ্রহণ করেন কিন্তু পঞ্চাশ বছর বয়সে এসেও নিজের আকর্ষণীয় শারীরিক গঠন ধরে রেখেছেন তিনি দু সালে তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রেখে জীবনযাপন করায় তার সুনাম আছে তিনি দক্ষ হাতে দেশ পরিচালনা করছেন আবার স্বামী সন্তানদের সঙ্গে অবসর যাপন বা আলাদা সময় কাটানো ঠিক রেখেছেন